আমাদের সাহিত্যে আছেন যাকে বারবার পাঠ করা যায় এবং বারবার পাঠ করলে আমরা মনে হয় যেন সবসময় নতুন কিছু না কিছু পাই। আমি যেটা আমাকে বলা হয়েছে দুটো গল্প আপনারা জানেন, কিন্তু এখানে আমি যেটা করবো যে ভালো মতো খুব বলতে পারলেন, ভালো কোনো পেপার ফলো না করতে পারলেন, কিন্তু শহীদুল জহিরের গল্প একটা সমস্যা হয় কি, ও নিজেই তো স্ট্রাকচার নাই, কথা বলতে গেলে কোথায় থেকে কি অনেক সময় ওই রিটেন ওইটা না থাকলে বলা যায় না খুব ভালো হয়েছে, যে কারণে আমি একটু লিখিত একটা মোটামুটি খসড়া দাঁড় করিয়েছি সেটা একটু ফলো করবো। আর আমি শুরুতে শহীদুল জহিরের সাধারণ ছোট গল্পের যে প্রবণতা সেই প্রবণতাটা দিয়ে ওটাকে তুলে ধরবো, তারপর হচ্ছে দুইটা গল্প দিয়ে মোটামুটি দেখাবো যে আমি এই প্রবণতাটা কতটা সম্ভব কি করি দুইটা গল্প থেকে। আশা করছি আপনাদের জন্য খুব বেশি আধা ঘন্টা সময় আমি নিব, একটু একটু মনোযোগ প্রত্যাশা করবো, কারণ আমি ভালো রিডার না, ভালো স্পিকার না, কাজেই আপনাদেরকে একটু একটু কম্প্রোমাইজ করতে হবে আমার সঙ্গে, তাই জন্য যেহেতু সময়টা জাতীয়তাবাদী আন্দোলনের এবং স্বাধীন জাতি গঠনের, কিন্তু স্বাধীনতোত্তরকালে সেই ছোট গল্পের নিরীক্ষাটা স্পষ্ট হয়ে ওঠে। এবং এর পর্বের সবচেয়ে আলাদা গল্পকার হলেন শহীদুল জহির। তিনি প্রবণতার দিক থেকে বাংলা সাহিত্যে অলিউল্লাহর ধারাবাহিকতা, শহীদুল জহির নিজেও সেটা স্বীকার করে জানিয়েছেন, আমার গল্প বাংলা সাহিত্যের যে ঐতিহ্য আছে সেগুলো থেকেই আসা হয় এবং বিভিন্ন লোকের কাছ থেকে আসতে পারে, এটা শহীদ অলিউল্লাহ হতে পারে। শহীদুল জহির যখন লিখতে এসেছেন তখন বিশ্ব সাহিত্যের বড় তারকা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, মূলত তিনি শহীদুল জহির ওয়ালিউল্লাহ এবং মার্কেজকে ভেঙে আমরা দেখতে একটা থার্ড কম্পোনেন্ট হিসেবে তুলে ধরেছিলাম। গদ্যে শহীদ শামসুল্লাহের প্রভাব লক্ষ্য করা যায়, সেটা জহির স্বীকারও করেছেন। আরেকটু বিশদভাবে বললে কমল কুমার মজুমদার, জেমস জয়েস বা ইলিয়াসের যে সাহিত্যিক প্রবণতা, ন্যারেটিভ প্রবণতা সেটাও তার ভেতরে আছে। তবে এইসব প্রভাবকে ছাপিয়ে পরবর্তীকালে তিনি নিজেই গল্প বলার একটি স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছেন, যেটা কেবল আমরা শহীদুল জহিরীয় ধারা হিসেবে চিহ্নিত করতে পারি। এবং তার শক্তি জাদু বাস্তবতার সঙ্গে রূপকথা বা কেলধর্মী যে আখ্যান সেটা নির্মাণে এবং কথ্য ভাষা ও মান ভাষার মিশ্রণে একটি স্বকীয় ভাষা একটি তৈরিতে। শহীদুল জহির কাঠামো সচেতন লেখক ছিলেন, তিনি ঐতিহ্যগতভাবে নির্মাণ শৈলী থেকে বের হতে চেয়েছেন। তার ছোট গল্পের কাহিনীতে গভীর জীবন এবং অন্তর্লোক একই সাথে মিলিত হয়, ফলে অন্তর্বয়ন ও গভীর বয়ন একই সঙ্গে ঘটে। গল্পে হয়তো অথবা কিংবা বা ইত্যাদি শব্দের মনোপনিক ব্যবহারের ভিতরকে কতগুলো সম্ভাব্য বাস্তবতার কথা উল্লেখ করে আবশ্যকগুলো তিনি বাতিলও করে দেন একে একে। এই 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 সম্ভাব্যতার ব্যাখ্যা দিয়ে তিনি নিজে বলছেন যে এইসব অপশনের উদ্দেশ্য হচ্ছে ব্যাপারটি একটু ঘোলাটে করা। জিনিসটা যদি আপনি ছবি মনে করেন তাহলে বলবো ছবির আউটলাইনটাকে একদম ক্লিয়ার না করা, ফটোগ্রাফিক না করা, একটু ফাজি রাখা, অর্থাৎ ছবিটাকে আপনি একটু ঝাপসা, আমি একটু ঝাপসা রাখতে চাই। শহীদুল জহির অধিকাংশ সময় ঘটে যাওয়া গল্প দেখেন, সেই গল্পটা আবার তিনি নির্মাণ করেন সমষ্টি বয়ানে, অর্থাৎ মহল্লা বা ডাউন টাউনের লোকজন সেই গল্পের কথা, তিনি তাদের মুখে গল্পটা তুলে দিয়ে নিজে কিছুটা দূরে সরে যান এবং অনেকটা পাঠকের অবস্থায় অবস্থান করেন। ফলে তিনি গল্পে যা বলার কথা বলার ধরন মিশিয়ে যে কথন তৈরি করেন সেখানে আখ্যান বা অবয়ব বলে কিছু থাকে না, ঐতিহ্যগত নির্মাণ শৈলীটা ভেঙে পড়ে। এই জন্য তাকে আমরা উত্তর কাঠামোবাদী বা পোস্ট স্ট্রাকচারালিস্ট হিসেবে ভাবতে পারি। জ্যাক ডেরিডা ফ্রি প্লে অফ স্ট্রাকচারের যে ধারণা দিয়েছেন তা এখানে শৈলী ধরে গল্পে লক্ষ্য করা যায়। দেবিদার কথা থেকে বলা যেতে পারে শহীদুল জহির গল্পে দ্য সেন্টার ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য টোটালিটি অ্যান্ড ইয়েট সিন্স দ্য সেন্টার ডাজ নট বিলং টু দ্য টোটালিটি অর ইজ নট দ্য পার্ট অফ টোটালিটি দ্য টোটালিটি হ্যাজ ইটস সেন্টার এলসওয়্যার দ্য সেন্টার ইজ নট দ্য সেন্টার। শহীদুল জহির গল্পে এটা খাটে, ফলে কাহিনীর ভেতর এই কেন্দ্রহীনতার কারণে আমরা তাকে উত্তরাধুনিক গল্পকার বলতে পারি। প্রচলিত কাঠামো ভাঙার ক্ষেত্রে শহীদুল জহির তার গল্পে চিত্রকলার কিউবিক এবং কিছু কিছু ক্ষেত্রে বিমুক্তকরণ অ্যাবস্ট্রাকশন যে ফর্ম সেটা ব্যবহার করেছেন, ফলে যৌক্তিকতা বা রিজন ভেঙে ছড়িয়ে ছিটে পড়ে গল্পটা।
পাঠককে নিজের মতো করে সেই বিচ্ছিন্ন কলাজকে মিলিয়ে নিতে হয়। ফলে যেমন দুর্ভাগ্যতা সৃষ্টি হয়, তেমনি পাঠক ভেদে তৈরি হয় ভিন্ন ভিন্ন অর্থ। সৌন্দর্য এই কর্মের কথা উল্লেখ করে বলছেন, মার্কেজে লেখা পড়ে আমার মনে হয়েছে যে এখানে চিত্রকর্মের ফর্ম আছে। পিকাসোর গোয়েনিকার যে ফর্মে আঁকা, এটা হচ্ছে কিউবিক ফর্ম। একটা জিনিস ভেঙে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে সেই ছবিতে, ঘোড়ার মাথায় দিকে পায়ের দিকে। বিষয় হচ্ছে ঘোড়াটা বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার মনে হয়েছে লেখাগুলো যেভাবে খুশি সেভাবে লেখা যায়। শৈলীশ্বরের গল্পের ভাষা নিয়ে পক্ষে বিপক্ষে কথা আছে, আমরা এই বিষয়ে হামিদ ভাই আরো বিস্তারিত বলবেন। প্রকৃত ভাষা ব্যবহারের মধ্য দিয়ে তিনি টেক্সট এবং ডায়ালগে কথ্য আঞ্চলিক ভাষা রীতি ব্যবহার করেছেন। যেমন ক্রিয়াপদের ব্যবহার ক্ষেত্রে লক্ষ্য করা যায় চায়া, হইয়া, হারায়া, শিখায়া, দিয়া প্রভৃতি। এটা হয়তো ভাষার কেন্দ্রগত ধারণাতে ভেঙে দিতে চেয়েছেন। সজল কথ্য ভাষা বলে আমরা তিনি কিছু মানতে চাননি, ভাষাকে নতুন করে পরিসঞ্চালন করতে চেয়েছেন। তিনি বলেছেন, আসলে আমি ভাষা শিল্পী না, আমি ভাষা সৌন্দর্যের প্রাসাদ তৈরি করতে চাই না। আমি যাদের কথা বলি, যেভাবে বলি, তাতে এই ভাষায় মানে কথ্য ভাষায় প্রাণ থাকে। এই দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে অনেকেই তার ভিতরে সাবলটন অ্যাপ্রোচ খুঁজে পেতে পারেন। যেহেতু তিনি মার্কসীয় চিন্তাভাবনার লেখক হিসেবে সমাজে আমরা জানি তাকে, সেই হিসেবে তিনি সমাজের ভাষাগত কাঠামো বা বৈষম্য ভেঙে দেওয়ার প্রবণতার কথা আমরা বলতে পারি তার ভিতরে ছিল। আবার বলা যেতে পারে তিনি ভাষা যে সাম্রাজ্যবাদিতা বা লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম, এর বিপক্ষে দাঁড়াতে চেয়েছেন। ফলে আমরা দেখি শৈলীশ্বরের সাহিত্যে বাস্তবের মতো হুবহু চরিত্র নির্মিতি ও ব্রাহ্মীয় ভাষা প্রয়োগে বিশ্বাসী ছিলেন। তিনি ভাষার দিক থেকে সাহিত্যকে আলাদা একটি নির্মাণ হিসেবে দেখতে চাননি। অর্থাৎ তিনি সচেতনভাবে শব্দ সংকোচন বা শব্দ সম্প্রসারণ সম্প্রসারণ করেন। যে শব্দ তার চারপাশে মুখে মুখে প্রচলিত ছিল, তিনি সেই শব্দ ঘুরিয়ে নিয়েছেন। শৈলীশ্বরের অগ্রজ কথাশিল্পী আব্দুল শাকুর, আব্দুল শাকুর ষাটের দশকের প্রথম লেখক, কারণ 1961 সালে ওনার তার কেউ মান বসে পান। উনি একদমই আলাদা ছিলেন। ওনার ভাষাটা আমরা সবসময় বলি তৈরি ভাষা, যে কারণে ওনার সমালোচনা ছিল উনি সাহিত্যের একটা ভাষা তৈরি করে দাঁড়িয়েছিলেন, সে ভাষাটা আমাদের প্রচলিত ভাষার সঙ্গে মেলে না। ইন্টেলেকচুয়াল বলতো, ক্যারেক্টাররা যে কথা বলে সেটা খুবই ইন্টেলেকচুয়াল কথাবার্তা হয়। তো উনি ওনার গদ্যের বাংলা শিশু প্রবন্ধে বলছেন, তারা ওনার চরিত্ররা প্রায়শ আমার ভাষা নকল করে, আমি তাদের ভাষা নকল করি না, কারণ ওদের ভাষা প্রায়শ নকল, আরোপিত বলেই নকল। ওদের আসল শব্দ হরণ করেছে শোষক সমাজ। এবার আব্দুল শাকুর বলছেন, আর্টে কৃত্রিম বা আর্টিফিশিয়াল হওয়ার প্রয়োজন আছে। তার এই বক্তব্য থেকে তার ছোট গল্পে তার যে তৈরি ভাষায় পিছনে একটা উনি যুক্তি দেখিয়েছেন। কিন্তু শৈলীশ্বরের ঠিক এর বিপরীত অবস্থান নিয়েছেন। তার শৈলীশ্বরের কাঠামোটা তৈরি করে, কিন্তু ভাষাটা নয়। শৈলীশ্বর সমষ্টির বয়ানে গিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে, যেটা আমার মনে গাথা, যেহেতু ফেমিনিস্ট জায়গা থেকে অনেক ক্ষেত্রে স্টাডি করে এটা শৈলীশ্বরের ক্ষেত্রে সুযোগ আছে পরবর্তীতে। সেটা হলো সমষ্টির বয়ানে গিয়ে উনি জেন্ডার ভাবনা থেকে লিবারাল দেখেন। এটা হয়ে উঠেছে পুরুষতান্ত্রিক সমাজের যৌথ ভাষা বা কমন দৃষ্টিভঙ্গি। ফলে শক্তিশালী নারী চরিত্র শৈলীশ্বরের নেই, আলাদা করে শক্তিশালী পুরুষ চরিত্র আমাদের প্রজার প্রয়োজন হচ্ছে না। এই কারণে কাঠামোটাই একদম পুরুষের দৃষ্টিকোণ থেকে নির্মিত। আবার শৈলীশ্বরকে পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি আমরা ভাবতে পারছি না, এই কারণে যে এই সমষ্টি বা মানবিক, উনি যে বর্ণনা দিচ্ছেন এখানে দেখছি যে এই সমষ্টি মানবিক চেতনাকে সমন্বিত করে একটা বয়ান পাঠ করেছে। মার্ক্সীয় দর্শনের কোন লেখক লিখছেন জাদু বাস্তবতার কৌশল অবলম্বন করে, যেটি নিয়ে আমি পরে আরো ডিটেলে আসবো। সাধারণত এমনটি ঘটে না, কারণ যারা লেখালেখির ভেতর দিয়ে সমাজ কাঠামোর পরিবর্তন ঘটাতে চান বা লেখালেখিকে মুভমেন্ট হিসেবে গ্রহণ করেন, তারা যতটা সম্ভব কমিউনিকেটিভ থাকার চেষ্টা করেন, এবং যে কারণে তাদের টেকনিক হয় সরল এবং ঐতিহ্যগত। কিন্তু শৈলীশ্বর তা করেনি। তিনি বক্তব্যের দিক থেকে সমাজ এবং রাজনীতি সচেতন লেখক বটে, সেই অর্থে তার সমস্ত গল্পই পলিটিক্যাল বা সোশ্যাল অ্যালিগরি। একটু প্যারাডক্স বলে মনে হতে পারে, তিনি বাস্তববাদী লেখক কিন্তু লিখছেন চেতনা প্রভাব আর ডিম টেকনিক অবলম্বন করে। সমষ্টিগত যে পর্যবেক্ষণ নিয়ে লিখছেন তিনি, সেটি লিখছেন আবার একান্ত ব্যক্তিগত একটা জায়গা থেকে। অর্থাৎ আমরা দেখছি যে গোটা সমষ্টিটাই একক ব্যক্তি, কারণ আলাদা করে কারো কোনো বয়ান বা কোন দৃষ্টিভঙ্গি সেখানে নাই। এখান থেকে আমরা মিডিয়া ও প্রযুক্তি বিপ্লবের সাথে সাথে
ব্যক্তির যে বিচ্ছিন্নতা বোধের বিলোপ করতে দেখছি, শৈলেন্দ্র তার নিজের একাকিত্ব বোধ থেকে তিনি তার বিপরীতে অবস্থান অর্থাৎ সমষ্টির কাছ থেকে ফিরে যেতে চেয়েছেন। এটা তার নিজের একান্ত আকুতি হয়ে থাকতে পারে। উনি স্ট্রাকচারের মতটি করেছেন এবং উনি বলেছেন যে শৈলেন্দ্র যে স্ট্রাকচারটা পেয়েছেন ওটা উনি বলছেন যে আমার ব্যক্তি স্বভাবের অংশ। উনি কয়েক সাক্ষাৎকারে বলছেন যে এটা নির্মাণ সচেতন ভাবে কিছু তাও না, ওনার ব্যক্তিত্বের একটা অংশ হিসেবে স্ট্রাকচারটা তৈরি হয়েছে। সৌন্দর্য সম্পর্কে আমার মনে হয় যেহেতু ব্যক্তিগত স্টাডি তাহলে কাজে লাগবে, কিন্তু আমার সেটা নাই। সেটা আমি আশা করবো যে আমার নেক্সট প্রাবন্ধিক আমি কম্প্রভাব হয়তো ওই জায়গাটা একটু ভালো ফেলবে। তবে এই যে তার ব্যক্তিগত বিপক্ষে এর একটা সরল উত্তর তিনি নিজেও দিয়েছেন। তিনি বলছেন এটা মানে সমষ্টির যে বয়ানটা কেন দিচ্ছে যে আমরা আমরা বলে কথাগুলো চলছে বা মহল্লার লোকজন কথ, এটা বলছেন এই কারণে আমি করি, কারণ এমন অনেক কিছুই বলা হয় বা করা হয় যেটা আমি অস্বীকার করতে চাই লেখক হিসেবে। লেখক হিসেবে আমি সবকিছু দায়িত্ব নিতে পারবো না ভেবেই বা জেনেই জনশ্রুতির উপর নির্ভর করি, সমষ্টিক আকারে বর্ণনা করি। অর্থাৎ তিনি যে ফ্রিডম অফ স্পিকার সেইটা তিনি ভোগ করতে চাচ্ছেন, যাতে তাকে কেউ ক্লেম করতে না পারে যে রাইটার হিসেবে আপনার এই বক্তব্য ঠিক নাই না। উনি বলছেন যে এটা আমার কথা, এটা তো ডাউনটাউনের কথা, ওই লোকজনের কথা। এরপর আমি শহীদুল জহরের সবচেয়ে আজকের বিষয়ের সঙ্গে যেটা যাচ্ছে সেটা হলো শহীদুল জহরের গল্পে জাদু বাস্তবতা, পড়া বাস্তবতা এবং নাকি রূপকথা। শহীদুল জহরের জাদু বাস্তবতা বা কুহুকি বাস্তবতা লেখক কিনা সেই প্রশ্ন তোলা উচিত হবে না, কারণ স্পষ্টতই তার লেখায় জাদু বাস্তবতার উপকরণ আছে। তিনি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি সচেতন ভাবে জাদু বাস্তবতার বিষয়টি তার গল্প উপন্যাসে এনেছেন এবং তিনি সেটা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কাছ থেকে গ্রহণ করেছেন। তিনি বলছেন জাদু বাস্তবতার ব্যাপারটা তো আমি মার্কেজের কাছ থেকে পেয়েছি এবং এটা আমি গ্রহণ করেছি দুটো কারণে। প্রথমত চিন্তা বা কল্পনার গ্রহণযোগ্যতার যে পরিধি সেটা অনেক বিস্তৃত হতে পারে বলে আমি মনে করি। দ্বিতীয়টা আসলে আমি বর্ণনায় টাইম ফ্রেমকে ভাঙতে চাচ্ছি না, কিন্তু সৌন্দর্যকে পড়ার পর পাঠকের মনে সর্বত্র প্রশ্ন চলে আসে শৈলীল জহিরের জাদু বাস্তবতা কি মার্কেজীয় বা ল্যাটিন সাহিত্য জাদু বাস্তবতা। এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া সম্ভব নয়, মোটা দাগে বলা যাবে হ্যাঁ অথবা না, কিন্তু একটু খতিয়ে দেখলে আমরা বুঝবো যে দুজনের মানে দুইজনের জাদু বাস্তবতা এক নয়, আবার একও কোথাও কোথাও। অর্থাৎ বিষয়টি আমরা এখন তর্ক এবং তদন্তের মধ্যে ফেলে দিয়ে একটা একটা স্কোর দাঁড় করাতে পারি, আমরা টেক্সট ধরেই এর একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি। কাঠুরেও তার গল্পটি শুরু হয় এভাবে, ঢাকা শহরের প্রবীণ অধিবাসীরা স্মরণ করতে পারে যে মুভিলিং করবে ঢাকা শহর একবার কাজ শুরু হয়ে পড়ে, তোমরা কিন্তু করা যাবে। লক্ষ্য করুন গল্পটি আরেকটু এগোলেই আমরা দেখতে পাবো গল্পের প্রথম কাঠুরে আকালু ও তার স্ত্রী টেপিকে নিয়ে যে গল্পটি ফাঁদের সেটি যতটা না জাদুবাস্তব তার চেয়ে বেশি জনশ্রুতি হয়ে ওঠে, তার মিথিক ফ্যান্টাসিও বলতে পারি, কারণ বাস্তবতা জ্ঞান থেকে এই গল্পে কোন অর্থ উদ্ধার করা যায় না। পারে মার্কেজীয় জাদু বাস্তবতা বা জাদু বাস্তবতা হলে হয়তো সুযোগ এভাবে হতে পারত, ঢাকা শহরের প্রবীণ অধিবাসীদের মনে আছে আজ থেকে 50 বছর পূর্বে ঢাকা শহর একবার কাকশূন্য হয়ে পড়ে। অর্থাৎ নির্দিষ্ট করে আরো নির্দিষ্ট করে আর স্পেসিফিক করে বলা তাতে ঘটনাটি যে ঘটেছে এ বিষয়ে পাঠকের মনে আর কোনো প্রশ্ন থাকে না। জাদু বাস্তবতার কৌশল নিয়ে মার্কেজ নিজে বলছেন যখন আপনি বলবেন হাতি আকাশে উঠছে মানুষ আপনাকে বিশ্বাস করবে না, কিন্তু আপনি যদি বলেন 425টা হাতি আকাশে উঠছে তখন লোকের আপনাকে বিশ্বাস করলেও করতে পারে। অর্থাৎ মার্কেট যেটা বোঝাতে চাচ্ছেন বাস্তব অবাস্তব ঘটনাকে বিশ্বাসযোগ্য বা বাস্তব করে তুলতে হলে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কিন্তু চলে যেতে হবে, তখন তখন ধরে নেবে বিষয়টি সত্যি সত্যি ঘটছে বা ঘটেছে। উদাহরণ হিসেবে মার্কেজের অপর ম্যান উইথ এনর্মাস উইংস গল্পটির কথা বলা সম্ভব। পরিস্থিতির বর্ণনা করেই ছেড়ে দেন, তিনি নিজেই হয়তো অথবা কিংবা বা ইত্যাদি শব্দের অনুগণিক ব্যবহারের করে পাঠককে আরো অনিশ্চিত বাস্তবতার দিকে ঠেলে দেন। এই তুলনার ক্ষেত্রে আমরা আরো দেখব যে মার্কেজীয় জাদু বাস্তবতার বিষয়টি ভীষণভাবে সমাজমুখী,
ব্যক্তির অভিজ্ঞতা সমাজের ভেতর থেকে সঞ্চারিত হয়। অন্যদিকে শৈথিল চরিত্রের জাদুবাস্তবতা সমাজের বা সমষ্টির অভিজ্ঞতা থেকে ব্যক্তির দিকে সঞ্চারিত হয়। তার গল্পের দূরবর্ততা বা সিদ্ধান্তহীনতা অনেক সময় মানুষকে চেতনার জগতে প্রবেশ করা থেকে প্রবেশ করে তাকে জাগিয়ে তুলতে ব্যর্থ হয়। অর্থাৎ শেষ পর্যন্ত গল্পটি হয়ে ওঠে ননসেন্স স্টোরি। সেন্স একটা থাকলেও মার্কেজ যেমন সকলের পাকে একই রকম করে ধরা দেয়, শৈথিল চরিত্রে সেটা ঘটে না। মার্কেজের গল্পের মতো শৈথিল চরিত্রের গল্পে নির্মিতি বা স্ট্রাকচার থাকে না বলে পাঠক ভেদে ভিন্ন ভিন্ন অর্থ জেগে ওঠে। আবার একই পাঠক বিভিন্ন পাঠে বিভিন্ন রকম অর্থ উদ্ধার করে। অর্থাৎ মার্কেজের গল্পের প্রতীক বা কুহুকি বাস্তবতার অন্তরালে সমাজের অসঙ্গতি তুলে ধরার প্রচেষ্টাটি যেখানে জীবনমুখী সমাপ্তির দিকে এগিয়ে যায়, সেখানে শৈথিল চরিত্র এসে উল্টো দিকে মোড় নেয়। এখানে এসে তার গল্পের রূপকথা প্রবণতা আরো স্পষ্ট হয়ে ওঠে, যেটি আমরা দুর্লভ মানুষ গল্পের আলোচনা করতে গিয়ে হয়তো ব্যাখ্যা করা যাবে। তাই বলতে পারি মার্কেজ যে মুহূর্তে রূপকথার ভেতর থেকে বেরিয়ে আসেন, শৈথিল চরিত্র সেই মুহূর্তে রূপকথা বা ফ্যান্টাসির ভেতরে প্রবেশ করেন। এখানে রূপকথা এবং জাদু বাস্তবতার পার্থক্য হিসেবে একটু একটু বলা প্রয়োজন। জাদু বাস্তবতার সঙ্গে জাদু উপকরণ একদম মিলেমিশে যায়, কিন্তু রূপকথায় বা যা ঘটে সবকিছু থাকে প্রায় জাদুময়, মানে সেটিং, গল্পের টোন, বিষয়বস্তু সবকিছুই মোটামুটি একটা ফ্যান্টাসি গ্রাউন্ডে তৈরি হয়। আমরা বলতে পারি জাদু বাস্তবতা হলো ফ্যান্টাস্টিক এলিমেন্টস উইথ রিয়ালিস্টিক ডিটেলস, ঠিক এর বিপরীত স্বভাবকে বলা যেতে পারে রূপকথা, রিয়ালিস্টিক এলিমেন্টস উইথ ফ্যান্টাস্টিক ডিটেলস। যে কারণে অ্যারাবিয়ান নাইটস, লর্ড অফ দ্য রিংস বা নার্নিয়া এগুলো আমরা ফ্যান্টাসি হিসেবে বলি। এই ধরনের ফ্যান্টাসি গুলোকে সাধারণত যুক্তি দিয়ে বিচার করা চলে না, কিন্তু জাদু বাস্তবতাকে আমরা সবসময় মানে একদম তুলে ধরে অস্বীকার করে দেবো এই সুযোগটা থাকে না। কারণ বাস্তবতার ভিতরে মানুষের মৌলিক বিশ্বাসের সঙ্গে যে ফ্যান্টাসি জগৎ এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে সেইটা মিশে যাবে, বিশ্বাস এবং তার বাস্তবিক যে অভিজ্ঞতা। অনেক সমালোচক শৈথিল চরিত্রের গল্পকে সুরিয়ালিজম বা পরাবাস্তব গল্প হিসেবে আখ্যায়িত করেছে। উল্লেখ্য যে বাংলাদেশের শৈথিল সাহিত্যে জ্যোতিপ্রকাশ দত্ত কিছু সার্থক পরাবাস্তব গল্প লিখেছেন, কিন্তু শৈথিল চরিত্রের গল্পগুলোকে সম্পূর্ণ পরাবাস্তব গল্প হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না। সুরিয়ালিজম চেতন বা কনসিয়াস এবং সাবকনসিয়াস অবচেতনের যে একটা ইউনিটি থাকে, অন্য কথায় স্বপ্নের সঙ্গে জাগতিক বিষয় যুক্ত হয়ে স্বপ্ন বাস্তবতার যে সৃষ্টি করে, ফ্রয়েডের মনস্তাত্ত্বিক তত্ত্ব থেকে আমরা জানি যে মানুষের মনে সিংহভাগই থাকে অবচেতন অংশে, এই অংশটি মানুষের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকে না। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সেখান থেকে নানান ধরনের ভাবনা বা ভাবনার খণ্ডাংশ উঠে আসে মানুষের চেতনার জগতে। বিষয়টা ভীষণভাবে ব্যক্তিগত, শৈথিল চরিত্রের গল্পগুলো অবচেতন থেকে আসে। শৈথিল চরিত্র নিজেও বলছেন যে তিনি অনেক সময় ভেবে চিন্তে গল্পগুলো লেখেন, অনেক সময় কাঠামোটা পূর্ব পরিকল্পিত থাকে, অর্থাৎ তিনি লেখার সময় সচেতন থাকেন। এই সচেতনতা থেকে তিনি চতুর্থ মাত্রার মতো গল্প লিখেছেন, ক্রিয়াপদের সম্পূর্ণ ভবিষ্যৎ কাল প্রয়োগ করে। আবার ধ্রুবতীরে ফেরার মতো গল্পহীন গল্প লিখেছেন। পরাবাস্তব গল্প ভেবে ভেবে চিন্তে আসে না, এটা একটা কবিতার মতো মুহূর্ত থেকে তৈরি হয়। আর আমরা দেখি শৈথিল চরিত্রের গল্পে নির্মিতির দিক থেকে স্বপ্নের কোনো বড় ভূমিকা নেই, চতুর্থ মাত্রা এক্ষেত্রে ব্যতিক্রম। এবং কাঠামোগত ভাবে শৈথিল চরিত্রের গল্পগুলো ব্যক্তিগত তো নয়, কখনো কখনো পুরো মহল্লা। সুতরাং এসব বিবেচনায় তার গল্প পরাবাস্তব নয়। তবে পরাবাস্তব গল্পের অনেক বৈশিষ্ট্য তার গল্পে আছে। লিখতে লিখতে হয়তো তিনি কখনো কখনো ঘোরের মধ্যে চলে যান, চলে গেছেন, যে কারণে পরাবাস্তবতার উপকরণ বা লক্ষণ তার গল্পে খুঁজে পায়। যেমন স্বপ্নে ঘটে যাওয়ার ঘটনার মতো তার অনেক গল্পে ঘটনার ভিতরে কোনো যৌক্তিক সংযোগ বা লজিক্যাল কানেকশন থাকে না, এবং অ্যাবসার্ডিটি অযৌক্তিকতার বিষয়ে শৈথিল চরিত্রের গল্পে ভীষণভাবেই আছে। পরাবাস্তব গল্পের মতোই শৈথিল চরিত্রের অনেক গল্পে আখ্যার বা অবয়ব বলে কিছু নাই, সেটি সেটিং বা টাইম স্পেসটা ভেঙে গেছে, এসব কারণে তার গল্পে কোথাও কোথাও পরাবাস্তব প্রবণতা চোখে পড়ে। আলোচিত বিশ্লেষণের পর বলা চলে শৈথিল চরিত্রের গল্পে জাতীয় বাস্তবতা, পরাবাস্তবতা এবং রূপকথার বিষয় আছে, কিন্তু এমনভাবে এক ব্লেন্ডিং এর ভিতর দিয়ে তাকে তিনি নিয়ে এসছেন যে তাকে আলাদা করা যাচ্ছে না, যে কারণে শৈথিল চরিত্রের তার গুরু মার্কেজ এবং ওয়ালিওলার চেয়ে আরো দুর্বল হয়ে গেছে। তার গল্পটি একক কোনো সাহিত্য তত্ত্বের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাচ্ছে না, তার সাহিত্যের বিনিময়ের বিষয়টি এখানে এসে আমরা আরো স্পষ্ট ভাবে দেখতে পাই। শৈথিল চরিত্রের গল্পে রূপকথা, মিথ, জাদু বাস্তবতা, পরাবাস্তবতা বা কিউবিক ফর্মের যে ব্যবহার, ভাষা ও নির্মাণশীল বোঝার জন্য আমরা এখন দুটো টেক্সটকে একটু ফিরে যাবো, যেটির আগে বলা হয়েছে যে ডুমুরক্ষেপ মানুষের কাঠুরিও দাঁড়া। প্রথমে আমি ডুমুরক্ষেপ মানুষে যাচ্ছি, যেটি আপনারা কিছু অংশ শুনেছেন একটু আগে শুরুতেই।
তোমার কিন্তু মানুষ আপাতভাবে নন্সেন্স স্টোরি বলে মনে হবে। সৈন্যজন বিজন বলছেন বিমূর্ত চিত্রকল্পের মতো গল্পটিকে তিনি ব্যাখ্যা করা যাবে না, এটা একটা ভাষাগত স্ট্রাকচার, কিছু কিছু হয়তো মেসেজটি, কিছু কিছু হয়তো গল্প, এটা জরুরি কথা। গল্পটি পড়তে পড়তে আমার নিজের ভাটিবা টিমটি ওই সরার কথা মনে হয়েছে, রাইমের কথা, নন্সেন্স রাইম। তবে আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো কিছুই নন্সেন্স নয়, সেন্সের বিপরীতে একটা সেন্স থাকে বলেই আমরা তাকে নন্সেন্স বলি, অর্থাৎ সেন্স না থাকাটাও এক ধরনের সেন্স পড়ে, এবং এই কথাকে মাথায় রেখে আমরা এই গল্পটি করতে পারি। শুরুটা হয় মার্কেজের আমি যে গল্পটি বারবার বলছি ভেরি ওল্ড ম্যান উইথ এনর্মাস উইংস, এই গল্পের মতো আগন্তুকের শারীরিক ও চারিত্রিক বিকাশের বর্ণনা ভিতর দিয়ে মার্কেজ সেই বৃদ্ধ লোকটির মার্কেজের সেই বৃদ্ধ লোকটির মতো এই যুব বিক্রেতা জাদুঘরের পাখা না থাকলেও লোকটি উপস্থিত জনতার ভেতর অস্বাভাবিক মানুষ হিসেবে চিহ্নিত হয়, একদম একটা সর্ট অফ এলিয়েন টাইপের। এই গল্পে শৈলেন চৌধুরী পরিস্থিতির বর্ণনা করে ছেড়ে যাননি, ডিটেলিং এর কারণে কোথাও কোথাও আমরা জাদু বাস্তবতার স্বার্থ প্রয়োগ দেখি, যেমন তিনি জাদুঘরের সাথে উপস্থিত জনতার রিয়েলিস্টিক বর্ণনা দিচ্ছেন, উপস্থিতির সংখ্যার পাশে তাদের নামও উল্লেখ করছেন। আমরা জানতে পারছি উপস্থিত 25 জন ব্যক্তির ভেতর 13 জন আঙুর, 7 জন আপেল এবং 4 জন বেদানা খেতে চায়, এবং অবশিষ্ট একজন কোনো দর্শন লোক বলে যে সে আলু বোখারা খাবে। আমরা এও জানতে পারি যে জাদুঘরের সংখ্যা 99টা টুকরো আছে। এই এই কাহিনী নাম্বারটা নির্দিষ্ট করে দেওয়া বিশ্লেষণ করাটা হচ্ছে অনেকটা মার্কেজীয় ট্রেন। এবং এখানে আমরা দেখছি যে ঘটনা তালপাত্রের পাশাপাশি স্থানটিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, জানানো হয়েছে জাদু শেষ করে মহম্মদ আলী তার সাইকেলের পেছনের ক্যারিয়ারে কালো কাপড়ের ঝোড়া এবং সামনের রডের উপর সালোয়ার কামিজ পরা প্রীতিলতাকে চাপিয়ে টুন টুন করে শব্দ বাজিয়ে মুসলিম হাই স্কুলের বাড়ি দিয়ে বাংলা বাজারের দিকে অদৃশ্য হয়ে যায়। এরপর আর প্রীতিলতার অস্তিত্ব ও ঘটনার সত্যতা নিয়ে আমাদের প্রশ্ন ওঠে না। এরপর চলছি গল্পটি তারপর গল্পের মেজাজে এগিয়েছে। এরপর আমরা দেখতে পাই যে ডুমুর খেত পাঁচজন যখন শ্যামবাজার থেকে দক্ষিণ নদীর কিনারে অতিকায় অট্টালিকা দেখতে পায় এবং তাদের তার ভিতর প্রবেশ করে, জাদুঘরের সঙ্গে আলাপ করে এক পর্যায়ে তাকে খুনও করে, তখন থেকে ঘটনার বিশ্বস্ততায় ফাটল ধরে, পরাবাস্তব জগতের উপস্থিতি ঘটে। খুন করার পর যখন ভবনটি ডিমের খোসার মতো ঘুরিয়ে যায় এবং ভবনের অস্তিত্ব মুহূর্তেই যেন নেই হয়ে যায়, তখন এই পাঁচজনের কালেকটিভ ড্রিমের কথা ভেবে আমরা গল্পটিকে জাদুবাস্তব না ভেবে পরাবাস্তব ভাবতে পারি। কিন্তু পরের মুহূর্তে যখন আমরা জানতে পারি এই পাঁচজনের হাতে খুনের সরঞ্জাম এবং হাত রক্তাক্ত, তখন আবার আমরা পরাবাস্তব থেকে জাদুবাস্তব ভেবে প্রবেশ করি। তবে সমাপ্তিতে এসে গল্পটি জাদুবাস্তব কিংবা পরাবাস্তব না থেকে জনশ্রুতিতে পরিণত। সেটি কিভাবে আসছি লোক নির্দিষ্ট করে কোথায় ফিরে আসে আমরা তা জানি না, বলা হয়েছে লক্ষ্মীবাজারে অথবা নানিদারি, রায়গঞ্জ অথবা কোন গ্রামে, জায়গার সম্ভাব্যতা এখানে এসে গল্পের সত্যতাকে টিকে করে দিয়েছে। এইসব মহল্লার লোকেরা যখন ডুমুর ভক্ষণকারী এইসব লোকের কথা বলে, তারা তাদের ডুমুর খাওয়ার আনন্দ এবং বেদনার কথা বলে, তখন পুরো গল্পটা জনশ্রুতিতে পরিণত হয়। এই গল্পে আমি অন্য শৈলীর যে ডিভাইস হিউমর সেটা থাকে সেটা এই গল্পে আছে, যেমন শৈলীর জাদুকর যখন হাত হাত মারিয়ে সকলকে হাতে সব জিজ্ঞেস করে কন কন এটা কি, ভালো পেয়েরা দেখেন, ভালো পেয়েরা দেখে কন, তখন সম্মুখের লোকজন চিন্তায় পড়ে যায় যে যেখানে দেখি যে বাচ্চাদের নাক চিপে পয়সা বের করে, তখন বলে যে উনি সঙ্গী প্রকাশ করে যে যখন ওদের পকেট আছে তখন ওরা কেন পয়সা নাকের ভিতরে রাখে, তখন ওই উপস্থিত জনতা যেমন হাসে পাঠক হয়তো মৃদু হাসতে পারে। এইসব কারণে দেখা যায় যে গল্পটি একটা পাঠের আমরা গতি পাই এই গল্প, এবং এই গতিটা গল্পের ভাষার ভিতর দিয়ে সঞ্চারিত হয়েছে, রহস্যময়তা এই গল্পে আছে, কারণ শেষ পর্যন্ত না গেলে আমরা বুঝতে পারছি না কি হবে। এবং এই গল্পের যে জাদু বা সার্কাস দেখার মতো যে একটা আগ্রহ নিয়ে আমরা মোটামুটি শেষ করতে পারি। গল্পটি সত্যি সত্যি যদি একটা সেন্স দাঁড় করাতে যে এখন আমি এতক্ষণ তো একটা কাঠামো নিয়ে আসলো, কিন্তু এই গল্পটি ওই হাতি ম্যাটিরিয়াল মতো যদি আমরা ভাবি যে একটা সেন্স দাঁড় করাতেই হবে, সেক্ষেত্রে ব্যবস্থার একটা অ্যালিগরি হিসেবে ভাবতে পারি। পণ্য বিক্রি করার জন্য
মার্কেটিং এ ধরনের রীতি অবলম্বন করা হয়। ভোক্তা কোনো একবার অভ্যস্ত হয়ে গেলে তাকে বছরের সেই পণ্যের টাকা দিয়ে সবসময় দাম বাড়িয়ে দেওয়া হয়। আরেকটা আমার কাছে মনে হয়েছে, যেটা সর্বশান্ত হয় এবং পরিণামে তারা পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যায় বা বিতাড়িত হয়। বিকল্প চিন্তায় যদি আমরা পৃথিবীটাকে স্বর্গ ভাবি, তাহলে তাদের সেই স্বর্গ থেকে পতন ঘটে। ঐতিহাসিক ভাবে নিজেদের অপরিণাম দর্শিতা দিয়ে মানুষ সবসময় এই ধরনের পতন ডেকে আনে। গল্পটির এমন অনেক ব্যাখ্যা দাঁড় করানো যেতে পারে। আমি আরো কয়েকটি ভেবেছিলাম, খুব সিরি শোনাবে, আমি আর এগুলো বলছি না। এখানে আগের গল্পটি আমরা দেখলাম যে জাদু বস্ত্রটি শুরু হলো এবং শেষ হলো জলশ্রুতির মধ্যে দিয়ে। এখানে ঠিক রিভার্স, এই গল্পটি শুরু হচ্ছে জনশ্রুতি দিয়ে। কাঠুরি আকালু ও তার স্ত্রী পেটির শুরু জীবনটা রূপকথার মতো শোনায়। তাদের পরবর্তীকালে জীবনে, অর্থাৎ রাজধানীর জীবনে কিছুটা জাদুগ্রস্তার উপস্থিতি ঘটে বটে, সম্পূর্ণ না। তবে এখানে আমরা তাদের কাঁদতে নিয়ে যে নিজস্ব কারবার, তা নিয়ে গোটা সমাজে কোনো ওইভাবে হেরে এক বা তাদের চিন্তাচেতনা আমরা দেখি। মিডিয়ার যুগে সেটা হয়তো কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল। এরকম একটা পরিবারের ঘটনা, রাষ্ট্র হচ্ছে না, সমাজ নিয়ে আমরা খুব নির্দিষ্ট কিছু মানুষের দেখছি যে আগ্রহ। যেটি ঘটেছে হাতি উধাও গল্পে, হাতি মধু হয়ে যাওয়ার পর মোরা কামির যে হাতি উধাও গল্পটি, অথবা আমরা দেখব যে গোগলের তার নোজ গল্পে তার নাক উধাও হয়ে যাওয়ার পর এক ধরনের সমাজের সকলকে ইনভলভ হতে দেখছি। সেটি হলে এই গল্পটিকে আমি আরো বলতাম যে আর জাদুগ্রস্ত এলিমেন্টস আরো স্ট্রং হতো। তবে গল্পে কিউবিক ফর্মের ব্যবহার আছে। একটা গল্প ছড়িয়ে ছিটিয়ে বলা, এই গল্পটা সব ক্ষেত্রে যুক্তি অটুট থাকেনি, টাইম ফ্রেমটা ভেঙে গেছে। কাঠুরের প্রথম জীবনের সাথে নগর জীবনের ব্যবধানটা আমার কাছে মনে হয়েছে যে কয়েক দশক। গল্পের শেষ দৃশ্যটা আবার আমরা জাদুগ্রস্ত বলতে পারি, কারণ কাকের মুখে করে আকালু ও তার স্ত্রী টেবিকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্যটি বা বিষয়টি প্রমাণিত সত্য। মানুষ সেটা দেখেছে এবং দেখে খুব বেশি আশ্চর্য হয়নি। জাদুগ্রস্ততার মূল ব্যাপার হলো দৈনন্দিন জীবনে এ ধরনের জাদু উপকরণের উপস্থিতিকে খুব সহজ ভাবে নেওয়া। তবে মাল্টিজিও ডিটেল এখানে নাই, কেবল পরিস্থিতিটা বলেই গল্পটি ছেড়ে দেওয়া হয়েছে। গল্পটি কাঠামোগত ভাবে মানুষের বিপক্ষে যে সিদ্ধান্ত গেছে তা এক অর্থে সমষ্টির ভাবনা থেকে এসেছে। সিস্টেমের বিপক্ষে দুজন আপাত নির্বোধ, নির্বোধ সরল মানুষের অস্তিত্বহীন হয়ে যাওয়ার গল্পটি এখানে উঠেছে। বাংলার লোকবিশ্বাসে অমঙ্গলের সঙ্গে কাকের একটা সম্পর্ক আছে, কিন্তু এখানে আকালো টিভির জীবনে কাক মঙ্গল এবং অমঙ্গল দুটি বয়ে আনে। দেখেন, আমরা প্রথম দেখি যে প্রথমে টাকার সন্ধান দেয় তাদের, সেটি মঙ্গল, এবং এই ঘটনার প্রেক্ষিতে ওদের ভিটে ছাড়া হতে পারে, এটি অমঙ্গল। এরপর কাক তাদের জেলের ভিতরে স্বর্ণের আংটি এনে দেয়, সেটি মঙ্গল। পরে তাদের শাস্তি পেলে তাদের ভর্ৎসনা আর সহ্য করতে হয়, সেটি অমঙ্গল। কাকের চাষ করে তাদের সংসার চলে, সেটি মঙ্গল, কিন্তু কাকের কারণে আবার সংসার চুত হতে পারে তাদের, সেটি অমঙ্গল। শেষে কাকের দল আকালো টেবিকে নিয়ে চলে যায় নিরুদ্দেশে, অর্থাৎ তাদের জীবনে কাজ ঘটিত ঘটনার সমাপ্তি ঘটল না, সেটা চক্রাকারে চলতেই থাকবে বলে আমরা ধরে নিতে পারি। আকালু ও টেবিকে মানুষের কুটির ও জটিল স্বভাবের বিপরীতে মানুষ হিসেবে আমরা দেখতে পাই এখানে। তার সরল
তারা বিশ্বাস করে কাক দর্শন শুভ নয়, মাধুরীতে চিকিৎসা হয়, তারা বিশ্বাস করে বিশ্বাস আনে মানুষে। তবে গল্পের আসল উদ্দেশ্য মানুষ হিসেবে আকার এবং প্রেতির পরিণতি বর্ণনা নয়, শৈলীন জয় তার চারপাশে নোংরা মানুষ বাস্তবতাকে প্রকাশ করতে ডিভাইস হিসেবে তাদের এসেছে। তিনি তাদের সিরাজগঞ্জে এক গায়ে ভূমিহীন আত্মীয়হীন অনেকটা এলিয়েনের মতো বসিয়ে দিয়েছেন, তারপর গল্প বলা শেষ হলে আবার তাদের উঠিয়ে দিচ্ছে। আমরা সবাই অবিশ্বাস যে আমরা বলিউডের পিকে ছবিটি দেখেছি। এই সিনেমায় মানে পিকে ওরকম পিকে আনা হচ্ছে, আবার উঠিয়ে নিয়ে আনা হচ্ছে, কিন্তু আনা বা উঠিয়ে নিয়ে একটা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে ওই পার্কের বাস্তবতাটা বলা। এই সিনেমার সমালোচনায় পিকের চরিত্র বিশ্লেষণ ও তার উপস্থিতির কার্যকারণ ব্যাখ্যা করতে বসে সিনেমার মূল উদ্দেশ্যটি মাথায় রাখবো। প্রশ্ন হলো, আগামী টেপির জীবনের এই অবাস্তব পরিণতি তৈরি না হলেও মূল গল্পটি বলা যেত কিনা, মানে ওদেরকে খুব নর্মাল রেখেও এই পুলিশের আচরণ, ওই যে জেলখানায় যে তার আচরণ এ শিকার হয়, লোকাল মানে যে আশপাশের লোকজন যে তাদের উপর এটা করে সেটা বলা যেত কিনা, নিশ্চয়ই যেত, কিন্তু তাতে গল্পটি একরৈখিক বা ট্র্যাডিশনাল হয়ে যেত। নির্মাণ নিয়ে এত কথা বলার প্রয়োজন হতো না। শৈলী জয় নিজে একটা ব্যাখ্যাও দিয়েছেন, তিনি বলছেন, ঘোর আগে তৈরি করি এবং সেটা পাঠককে সম্পৃক্ত করার জন্য, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই পাঠকদের বিভ্রান্ত করতে চাই, তবে বিষয় থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য সেটা করি না। আমি পাঠকদের কাছ থেকে অনেক বেশি মনোযোগ দাবি করি, আমার অনেক লেখায় আমি ঘোর তৈরি করি, তার ভিতরে মূল বিষয়টা ছেড়ে দিই, এবং সেই কাজে যদি সফল হয়ে যায় সেটা তো আর তর্কের অবকাশ নাই। শুধু বাংলাদেশ নয়, গোটা বাংলা সাহিত্যে ছোট গল্প চর্চায় তিনি খুব কম গল্প লিখলেও বর্তমানে খুব উল্লেখযোগ্য নাম হিসেবে চর্চিত হচ্ছে, এবং সেটি তার আলাদা এই প্রবণতার কারণে। আমরা বলতে পারি যেভাবে আজ কাকীয় প্রবণতা বলে বিশ্ব সাহিত্যে একটা টার্ম তৈরি হয়েছে, সেভাবে বাংলা সাহিত্যে শৈলীন জয়ীর প্রবণতা বলে একটা সাহিত্য ভাষা বা লিটারারি টার্ম দাঁড়িয়ে গেছে বা যাবে। থ্যাংক ইউ। আমার মোটামুটি এই গল্প দুটো নিয়ে বা শৈলীন জয়ীর সাধারণ প্রবণতা নিয়ে এই সিনেমা সেদিকে এখনই হবে না পরে। ওকে, থ্যাংক ইউ।